আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন আশা করি। যাই হোক, আপনাদেরকে একটা ভালো নিউজ দিব আজকে, সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রতিনিধি দল ঢাকায় আসছেন। 4 তারিখে একটা বৈঠক রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। তো এটার এর মূল কারণ হচ্ছে যে ভিসা, মালয়েশিয়া কলিং ভিসা দীর্ঘতি, বা এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা এখনো পর্যন্ত 1000-এর বেশি কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি। সেক্ষেত্রে মালয়েশিয়ার মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ একটা প্রতিনিধি দল নিয়ে আসছেন, কিভাবে আরো দ্রুত সময়ে কারিগরি দিকগুলো আরো দক্ষতার সাথে পরিচালনা করা, কিভাবে দ্রুত সময়ে অসংখ্য মালয়েশিয়া কর্মী বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে যেতে পারেন সেই ব্যবস্থা করার জন্যই আসলে উনি আসছেন। এই জন্য এটা অবশ্য একটা ভালো দিক, কারণ আমরা জানি যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে এখন যে কমিটির মিটিংটা হবে 4 তারিখে, আমরা আশা করছি সেটাতে নিশ্চয়ই ভালো কোনো ফলপ্রসূ ফলাফল আমরা পাবো, যেটা আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই ভালো হবে। কারণ মালয়েশিয়াতে যে পরিমাণ শ্রমিক সংকট দেখা দিয়েছে, তারাও চাচ্ছে খুব দ্রুত সময়ে বাংলাদেশ থেকে অসংখ্য কর্মী মালয়েশিয়াতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা দুই দেশের জন্যই মঙ্গলকর এবং ভালো। আর আমাদের যে দীর্ঘতির মূল কারণ, সেটা আমি যতটুকু জানতে পেরেছি, আমাদের মালয়েশিয়া যে দূতাবাস রয়েছে তাদেরকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ ওইখানে যে কোম্পানিগুলোর নিয়োগকর্তা বা কোম্পানি, তারা যে ডিমান্ড লেটার পাঠায়, পাঠানোর পরে আমাদের দূতাবাস থেকে সরজমিনে সেখানে যে তাদের সেই তারা যে কর্মী নিবে, 100 কর্মী বা 200 কর্মী, সেই ক্ষমতা তাদের আছে কি না বা সেই প্রতিষ্ঠানের ক্ষমতা কতটুকু আছে, এগুলো দেখার পরেই কিন্তু ছাড়পত্র দেওয়া হয় বিএমইটি থেকে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই না জেনে তো ছাড়পত্র দেওয়া যায় না। এই জন্যই মালয়েশিয়াতে যে দূতাবাস রয়েছে সেখান থেকে এই দীর্ঘতি এতে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে আমরা যতটুকু জানি। তো আশা করি এই মিটিংয়ের পরে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, না হলে আমাদের অর্থনীতিতে দীর্ঘতি চলে আসবে, আমাদের কর্মীরা আবারও সেই সমস্যার সম্মুখীন হবে। আমরা সে নেগেটিভ দিকে না যাই, আমরা আশা করি ভালো কিছুই হবে এবং খুব দ্রুত সময়ে অসংখ্য বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে যেতে পারবে। অনেক দিনের স্বপ্ন আমাদের প্রবাসী ভাইদের যে মালয়েশিয়াতে যে তারা অর্থ উপার্জন করবে, যেটা তাদের পরিবারকে দিবে এবং দেশেরও অর্থনীতিতে তারা অবদান রাখবে। আমরাও আশা করি সেই আশা সবাই পূর্ণ হবে ইনশাল্লাহ। আর আমি আরও নতুন নতুন কী ধরনের ভিডিও তৈরি করবো আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ, আমি খুব শীঘ্রই ভিডিও তৈরি করবো।